আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের দেখাতে চলেছি পুরনো জিন্স প্যান্ট। পুরনো জিন্স প্যান্ট দিয়ে আপনারা কিভাবে একটি লেডিস হ্যান্ড পার্স বানাতে পারবেন, সুন্দর দুই পকেটের লেডিস হ্যান্ড পার্স আপনারা কীভাবে বানাতে পারবেন সেটাই আজ দেখাবো। তো প্রথমে মেপে নিলাম, এই যে বড় কাপড়টা দেখছেন, এটা আমাদের আছে 8x8, আর এই ছোট পকেটটা নিলাম, এটা আছে 8x4, 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তো এক সাইড আমরা প্রথমে মুড়িয়ে নেব ভালো করে, দিয়ে ওটা আমরা চেন লাগাবো প্রথমে এই ছোট পকেটটায়, যেটা 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি পকেট আছে। তো এই যে লাগাচ্ছি, ভালো করে দেখুন, চেনটা লাগালাম, চেনটা লাগাচ্ছি, হ্যাঁ এইভাবে চেনটা লাগিয়ে নেবেন। 8x4, 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি পকেট, এটার মাথায় একদম চেনটা 1/2 ইঞ্চি মুড়িয়ে চেনটা লাগিয়ে নেবেন। চেন লাগানো শেষ, এবার এই যে বড় কাপড়টা দেখছেন, এটা 8x8 আছে, তো পকেটটা আমরা ঠিক উপরে 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা পকেটটা বসাবো। তো ভালো করে দেখুন, 1 ইঞ্চি বাদ দিয়ে পকেটটা বসাবো, কাপড়ের উল্টো দিক, ঠিক চেনের ওই জায়গাটা ধরে সেলাই করে নেব। কাপড়ের ঠিক উল্টো দিকটা দিয়ে ঠিক 1 ইঞ্চির এইদিকে রেখে সেলাই করার পর ওটা উল্টিয়ে উল্টিয়ে তারপরে তারপরে আমরা যে চেনটা লাগালাম, সে চেনটা লকটা লাগাতে হবে, যে যে দিকটা দিয়ে লাগাবেন লকটা সেটা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভালো করে দেখুন, এই দেখুন, খুব ভালো করে দেখুন, লক লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিও আপনাদের সুন্দরভাবে লক, ব্যাগের যে রানার বলে, সে রানারগুলো কীভাবে সেট করতে হয় সেগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও করে আপনাদের দেখানো হবে। তো আজকে লকটা ঢোকানো হলো, তারপরে আমরা ওটা ওই যে পকেটটা সেলাই করেছিলাম চেনের সাইড, আর নিচের সাইডটা খালি ছিল, ওটা আমরা সেলাই করে নিলাম, তারপরে সুতোটা কেটে, এবার যে 1 ইঞ্চি আমরা খালি রেখেছিলাম সেই 1 ইঞ্চিটা, ওটাতে আমাদের চেন লাগাতে হবে। চেনটা লাগাতে হবে, ভিডিওটা ভালো করে দেখে স্কিপ না করে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখে আপনারা কাজ করবেন। আশা রাখছি আপনারা এই ব্যাগটা অনায়াসে ফ্রি কস্টে বানাতে পারবেন বাড়িতে বসেই। তো মাথায় আমরা চেনটা লাগালাম, মাথায় চেনটা লাগিয়ে নিলাম। তো আমার তো ব্যাগের কারখানা আছে, সেই হিসাবে ধরুন চেন আমার কাছে অ্যাভেলেবেল, কিন্তু আপনাদের বাড়িতে যে ব্যাগ, পুরনো ব্যাগগুলো অবশিষ্ট থাকে, সেই ব্যাগ থেকে চেনগুলো খুলে নিয়ে আপনারা পুরনো জিন্স প্যান্ট কেটে, 8 ইঞ্চি বা 8 ইঞ্চি কেটে আপনারা ব্যাগটা বানাতে পারবেন খুব সহজেই। তারপরে ওই যে দেখুন, যে মাথাটায় আমরা 1 ইঞ্চি বাকি রেখেছিলাম, সে মাথাটা চেন ধরেছি, সেটাতে আবার একটা লক লাগিয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ওই ব্যাগটা চেনটা লাগানোর পরপরে ব্যাগটাকে ফোল্ড করে নিলাম, উল্টো দিকটা ফোল্ড করে নিলাম,
দিয়ে চেনের মাথাটা ধরে সোজা করে সেলাই দিয়ে এই সাইডটা সেলাই করে দিলাম, সুতরা কাটলাম, দিয়ে আবার এই সাইডটা ধরে সেলাই করতে হবে। সেটা কোন দিক দিয়ে গিয়েছে আমি আপনাকে দেখিয়ে দিলাম আবার আপনাদের। আচ্ছা হ্যাঁ, সেলাইটা আবার এই সাইডটা খালি ছিল, আবার এই সাইডটা সেলাই করে নেবেন। সুতোটা কাটলাম, এবার যে ব্যাগে যে আপনার এক্সট্রা যে কাপড় বা চেনগুলো যে বেরিয়েছিল ওগুলো কাঁচি দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। তারপর ব্যাগটা, হ্যাঁ আর একটা কথা, মিডিলে এই যে চেন রানারটা লাগালাম লকটা, ওটা ঠিক মিডিল বরাবর রাখবেন, তারপরে না না রাখলে সমস্যা হবে সেলাই করতে। তো তারপরে এইভাবে সুন্দর করে আপনারা উল্টে নেবেন। যদি এই ব্যাগটা বানাতে কারো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আপনি আপনার আপনারা সকলেই আমাকে ফ্রিলি কথা বলতে পারবেন, সমস্যা নাই। সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আশা রাখছি আপনাদের সমস্যা হবে না। এবং আমার একটা রিকোয়েস্ট যে আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পুরনো বাড়িতে যে পড়ে থাকা জিন্স প্যান্ট, সেটাকে আমরা একটা সুন্দর লেডিস হ্যান্ড পার্স বানিয়ে ফেললাম, যেটা মার্কেট প্রাইস প্রায় 60 থেকে 65 টাকা বাজারে আপনাদের কিনতে হয়। সেটা আপনারা একদম ফ্রিলি, আপনি ফ্রি কস্টে আপনারা এই লেডিস পার্সটা বানাতে পেরেছেন, এবং খুব কাছ থেকে আপনাদের এই ব্যাগটা দেখানোর জন্য আবারও ক্যামেরার সামনে আনা হলো। দেখুন সুন্দর সুন্দর দুটো পকেট, প্রথমে ছোট পকেটটা যেটা 8x4, তারপরে যেটা 8x8, ওই যে 1 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম উপরে 1 ইঞ্চি ফাঁকা আছে, হ্যাঁ তার উপরে একটা চেন, নিচে একটা চেন, দুটো চেন, খুব সুন্দর ভালো একটা ব্যাগ, মনের মতো ব্যাগ, লেডিস হ্যান্ড পার্স জিন্সের।